হ্যালো ভিউয়ার্স, ম্যাগাটিন ব্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হাউ টু কনভার্ট ওয়ার্ড ফাইল টু পিডিএফ ফাইল ইন এমএস ওয়ার্ড। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। তো সাপোজ আপনি একটা লেখা লিখলেন, তো সেটা কিভাবে আপনি পিডিএফ ফাইল করবেন? তো আমরা সাধারণত লেখালেখি করার পর আমরা যদি সেভ করি সেটা হচ্ছে ওয়ার্ড ফাইল বা ডক ফাইলে সেভ হয়। আমরা চাচ্ছি যে এবার ডক ফাইল না করে আমরা সেটাকে পিডিএফ ফাইলে করব। তো সেটা কিভাবে করব? লেখালেখি শেষ হওয়ার পর আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর এখানে আমাদের যে ফোল্ডারে সেভ করতে চাই সেই ফোল্ডারটা চুজ করতে হবে। তো এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমরা যে ফোল্ডারে সেভ করতে চাই সেই ফোল্ডারটা চুজ করব। সাপোজ আমি ডেস্কটপ দিলাম। ডেস্কটপ দিয়ে তারপর সিলেক্ট করার পর এখানে সেভ এজ টাইপ, আপনার ফাইল নেমের নিচে সেভ এজ টাইপ, এখানে গিয়ে আপনার টাইপটা চেঞ্জ করে দিতে হবে। এখানে আপনি অনেকগুলো ফরম্যাট থাকবে, এখান থেকে আপনি পিডিএফ চুজ করবেন, পিডিএফ। আর যা কিছু সব কিছু সেম থাকবে, তারপর আপনি সেভে ক্লিক করবেন। তাহলে আপনার ফাইলটা পিডিএফ আকারে সেভ হয়ে গেল। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার যদি এমএস ওয়ার্ডে যদি আপনি পিডিএফ ফাইল করতে চান সেজন্য আপনাকে অবশ্যই 2003-এর পরের ভার্সন, অর্থাৎ 2007 থেকে তারপরের ভার্সনগুলো ইউজ করতে হবে। এমএস ওয়ার্ডের 2003 দিয়ে হবে না, বা এর আগের ভার্সনগুলো দিয়ে হবে না, 2007 থেকে এর পরের ভার্সনগুলো দিয়ে হবে। এই যে আমাদের পিডিএফ ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে, এটা কিন্তু এই যে ফক্সিট রিডার দিয়ে কিন্তু আমরা পিডিএফ ফাইলটা ওপেন করছি, ঠিক আছে? এই যে এটা এখানে এডিট করা যাচ্ছে না, এটা টোটালি পিডিএফ ফাইল। তো এটা ক্লোজ করে দিচ্ছি। তো এইভাবে কোনো রকম থার্ড পার্টি সফটওয়্যার ছাড়া এবং অনলাইন কনভার্টার ছাড়া আপনি একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে পারেন। তো আজকে পর্যন্ত রইলো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।